এত মজার খেতে আমি বলে বোঝাতে পারছি না। অ্যাকচুয়ালি হয়তো আপনারা ভাবছেন যে আজকে সাদিয়ার কি হয়েছে, এত বেশি পাম মারছে কেন, যে মেয়ে বেশিরভাগ সময় নেগেটিভ রিভিউ দেয়। আমার অনেক নেগেটিভ রিভিউর জন্য অনেক অনেক গ্রুপে আমার ভিডিও অ্যাপ্রুভও হয় না। বাট অ্যাকচুয়ালি আমি চিটাগাঙে এসে আমি তাদের খাবারগুলো দেখে এবং তাদের অতিথি পরায়ণতা দেখে আই এম রিয়েলি সো টাচড উইথ ইউ গাইস, এবং খুবই ভালো লেগেছে। হ্যালো গাইস, ইটস মি সাদিয়া ফ্রম সাদিয়া হলিক, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ চিটাগাং। আমি চলে এসেছি চিটাগাঙের চক বাজারে হাঙ্গার কিলার রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি চিটাগাঙে এসেছি আর সি ফুড ট্রাই করবো না তা কি হয়, তো সেই জন্য সি ফুড ট্রাই করার জন্য আমি এই রেস্টুরেন্টে এসেছি। আর এই রেস্টুরেন্টের আমি অনেক নাম দেখে শুনেছি আমার খুব প্রিয় ব্লগারদের মুখে, আর যেমন হচ্ছে আদনান ভাই এবং প্লেটস অফ ট্রেডিশনের আনিস ভাই, তারা এই রেস্টুরেন্টে অনেক সুনাম করেছেন। তো দ্যাটস ওয়াই আমি এই রেস্টুরেন্টে চলে আসলাম, নিজেও দেখি আসলে এই রেস্টুরেন্টের ফুডগুলো খেতে কেমন। সো লেটস এক্সপ্লোর দেয়ার ফুড, কাম অন। রেস্টুরেন্টটা নিশ্চয়ই ঘুরে দেখা শেষ। তাদের ইন্টেরিয়রটি কিন্তু অনেক সুন্দর, ছিমছাম একটা রেস্টুরেন্ট যেখানে বসলে একটা হালকা প্রশান্তি আপনি পাবেন। সো লেটস স্টার্ট উইথ দ্য মেনু। তো মেনুতে যেটা আমি দেখতে পাচ্ছি, যারা সি ফুড লাভার তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টে হ্যাভেন, বাট আদার দ্যান এখানে কিন্তু হচ্ছে আপনারা চিকেনের আইটেমও পাচ্ছেন, তারপর হচ্ছে স্টেকও আমি যেটা দেখতে পাচ্ছি। আর এখন আমি এখানে কী কী অর্ডার করেছি সেগুলো একটু বলে দিই আপনাকে। তো অ্যাপেটাইজার হিসেবে আমি যেটা অর্ডার করেছি চিজি ফ্রাইস, চিজি ফ্রাইসটা অ্যাকচুয়ালি গার্লিক চিকেন মাশরুম অ্যান্ড প্রন দিয়ে, এটা প্রাইস হচ্ছে 399। এরপর আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে স্টিম ফিশ, হোয়াইট স্ন্যাপার স্টিম ফিশ, এটা হচ্ছে 300 গ্রাম প্লাস প্লাস, এটা প্রাইস হচ্ছে 580 টাকা। সো আর এই স্টিম ফিশের সাথে কিন্তু আবার রাইসও আছে। এরপর আমি যেটা অর্ডার করেছি সি ফুড প্ল্যাটার, এটা হচ্ছে 4 জনের একটা প্ল্যাটার, যেখানে হচ্ছে 2 পিস পমফ্রেট এবং 4 পিস প্রন, তারপরে গ্রিল ডোরি ফিশ আছে এবং সি ফুড ফ্রাইড রাইস আছে। এটার প্রাইস বললাম 1299 টাকা। সো এটা 4 জন ভাগ করে খেতে পারবেন। এরপর আমি আরেকটা অর্ডার করেছি, সেটা হচ্ছে গ্রিল্ড অক্টোপাস, যেটা তাদের মেনুতে এখনও লঞ্চ করেনি, কিন্তু আমাকে যেটা শেফ বললেন যে এটা নাকি তাদের অনেক স্পেশাল এবং খুব শিগগির এটা লঞ্চ করবেন। সো আমি ওটাটা অর্ডার করেছি, গ্রিল্ড অক্টোপাস। সো আমার অর্ডার করা অ্যাপেটাইজারটা চলে এসেছে, এটা হচ্ছে চিজি যে ফ্রাইসটা, আমি উপরে দেখতে পাচ্ছি চিজ দেওয়া আছে। আর হচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম এই সসটা কিসের, তো তারা যেটা বললেন যে এটা শেফ স্পেশাল সস। সো এখন আমরা হচ্ছে ভিতরে হচ্ছে চিকেন আছে এবং প্রন আছে, সো আমরা হচ্ছে প্রথমে চিকেনটাতে ট্রাই করি। চিকেনটা পারফেক্ট গ্রিল, ওটা খুব সুন্দর স্মোক একটা ফ্লেভার আসছে, আর সসের সাথে এই যে কম্বিনেশনের যে ফ্লেভারটা জাস্ট ওয়াও। মাশরুম আছে অনেকগুলো এবং সাথে এখানে ফ্রাইসগুলোও আছে অনেক। আচ্ছা প্রনটা একটু ট্রাই করি, প্রনটা যেটা পারফেক্টলি গ্রিল এবং সফট, নট ওভার কুক, নট আন্ডার কুক, ইটস রিয়েলি গুড প্রনটা। সো অ্যাপেটাইজার হিসাবে এটা কিন্তু মাস্ট ট্রাই, বিকজ এর মধ্যে সব কিছুই আছে, চিকেন প্রন তারপরে ফ্রাইস মাশরুম
এবং ফ্রাইসটা খেতে কিন্তু খুব মজা লাগছে। অনেক সময় আমরা ফ্রেঞ্চ ফ্রাই নর্মালি খেতে চাই না, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে যে সসটা যে মিশেছে এর ফলে যে স্বাদটা আসছে, জাস্ট ওয়াও। এবং এটা কিন্তু গ্রিল করা, ফ্রাই করা না, সো দ্যাটস ওয়াই আপনি কিন্তু ইজিলি খেতে পারবেন। এরপরে আমরা হচ্ছে তাদের গ্রিল্ড অক্টোপাসটা ট্রাই করব, দেখতে অনেক সুন্দর লাগছে। গ্রিল্ড অক্টোপাসটা খুব সুন্দরভাবে গ্রিল করা হয়েছে, কোনো স্মেল আসছে না, আর উপর দিয়ে যে কাঁচা মরিচের একটা সুন্দর করে শুকনা মরিচের একটা কম্বিনেশন করে সালাদ দেওয়া, যার ফলে এটা খুব পারফেক্ট একটা সুন্দর টেস্ট আসছে। আর এখানে হচ্ছে আমি একটা সস দেখছি, বেসিক্যালি এর মধ্যে সয়া সস, লেমন অ্যান্ড এই যে কাঁচা মরিচ, শুকনা মরিচ সব কিছু মিলিয়ে যে কম্বিনেশন একটা টেস্ট আসছে, যেটা অক্টোপাসের সাথে খুবই ভালো লাগছে খেতে। এবং ওই সসটাই আসলে এর উপরে ছিটে দেওয়া হয়েছে, এবং লেমনের একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। ইটস রিয়েলি নাইস, অ্যামেজিং খেতে। যারা অক্টোপাস খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। আর আরেকটা কথা বলি, তারা কিন্তু অনেক হাইজিন মেনটেন করে অক্টোপাসটা ক্লিন করেছে, এবং দেখেই বোঝা যাচ্ছে অক্টোপাসটা কত ক্লিন এবং ফ্রেশ। সো আমাদের স্টিম ফিশ হোয়াইট স্ন্যাপারটা চলে এসেছে, এবং এটার সাথে কিন্তু দুইটা হচ্ছে ফ্রাইড রাইস আছে, এবং এটার প্রাইস হচ্ছে 580 টাকা, যেটা আমার কাছে মনে অনেক রিজনেবল, দুইজন পার্সনের জন্য পারফেক্ট। কারণ ফিশের যে সাইজটা সেটা কিন্তু যথেষ্ট বড়, 300 গ্রাম প্লাস প্লাস, সো দেখতেই পাচ্ছেন। আর তো চলুন এটা একটু খেয়ে দেখি। লেমন গ্রাস, তারপরে গার্লিক, তারপরে হার্বসগুলোর ফ্লেভারটা খুব ভালো আসছে স্টিম ফিশের সাথে, এবং খুব পারফেক্টলি স্টিম করা হয়েছে, যার ফলে এই ফিশের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু এর মধ্যে নাই। লেমন গ্রাস, তারপরে যে শুকনা মরিচ গার্লিক, ইচ অ্যান্ড এভরিথিং এর একটা খুবই কম্বিনেশনটা, ফ্লেভারটা খুবই ভালো আছে, ইটস অ্যামেজিং। আমি চাইনা যেরকম স্টিম ফিশ খেয়েছিলাম ওটার স্বাদটা এটার কাছাকাছি কিন্তু অনেকটা, তার সাথে এটা খেতে খুবই ভালো লাগছে। তো আপনারা যারা স্টিম ফিশ লাভার আছেন তারা কিন্তু এখানে আসলে এটা ট্রাই করতে পারেন। যেহেতু এটার সাথে ফ্রাইড রাইস আছে, আমরা একটু ফ্রাইড রাইস দিয়ে স্টিম ফিশটা খেয়ে দেখি, ওকে? ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অনেক মজা। সামনে চলে এসেছে মস্ত বড় একটা সি ফুড প্ল্যাটার। বর্তমান সময় যেটা কি হয়, মানুষের প্রোফাইল পিকচার এক থেকে এবং মানুষ দেখতে আরেক রকম হয়, এবং সেটা খাবারের ক্ষেত্রে ঠিক সেম। তাই আমরা রেস্টুরেন্টের ছবিটা একরকম দেখি, সামনে সামনে খাবার আসে আরেক রকম, কিন্তু এটা আমি রেস্টুরেন্টের ছবিটা যেটা দেখেছি একদম সেম টু সেম এটা এখানে। তাই শুধু এটা না, আমি বাদবাকি যতগুলো খাবার এতক্ষণ ট্রাই করেছি সবগুলো খাবারের একদম সিমিলার টু দেয়ার পিকচার। সো এখন আমরা এটা ট্রাই করবো, এখানে দেখিয়ে দিই। এখানে হচ্ছে বরং আমার কাছে মানে মনে হচ্ছে ছবির থেকে আমার সামনে বেশি বড় লাগছে, ছবিতে প্রনগুলো এতটা বড় ছিল না। সো এই হচ্ছে প্রনের সাইজ, মস্ত বড় চারটা প্রন, এবং দুইটা পমফ্রেট আছে। পমফ্রেটের সাইজগুলো কিন্তু মাশাল্লাহ। আর এখানে হচ্ছে গ্রিল ডোরি ফিশ, আর এর নিচে আছে হচ্ছে ফ্রাইড রাইস, এটা সি ফুড ফ্রাইড রাইস। সো সি ফুড ফ্রাইড রাইসটা যদি আমি একটু ট্রাই করি, সি ফুড ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু আবার কালামারি আছে, সি ফুড ফ্রাইড রাইসের মধ্যে কালামারি আছে। সো লেটস ট্রাই দিস। ফ্রাইড রাইসটা জাস্ট ওয়াও, লেমন দেওয়া আছে, আমরা ফ্রাই করা যার ফলে এটা একটু স্মোকি ফ্লেভার আসছে। সচরাচর ফ্রাইড রাইস দিয়ে কিন্তু এরকম স্মোকি ফ্লেভার আসে না, যেটা থাইল্যান্ডে আমি পেয়েছি। তবে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে ফ্রাইড রাইস দিয়ে স্মোকি ফ্লেভার আসে না, কিন্তু যারা হচ্ছে থাইল্যান্ডে ফ্রাইড রাইস ট্রাই করেছেন তারা খুব ভালো মতো জানবেন যে তারা কড়াইতে এমন করে ফ্রাইড রাইসটা ফ্রাই করে, মানে এমনভাবে তারা কম্বিনেশনগুলো করে যার ফলে একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসে। ওই স্মোকি ফ্লেভারটা এই ফ্রাইড রাইসটাতে আমি পেয়েছি, এবং এখানকার কালামারিটাও ফ্রেশ, কোনো স্মেল পাচ্ছি না। কালামারি খাওয়ার কিন্তু
মানে যেটা নর্মাল বৈশিষ্ট্য যেটা কালামারি কিন্তু ফ্রেশ হতে হবে, এটা স্মেল আসা যাবে না। তো এইটা খুব ভালো মতো আছে যে এটা কোনো স্মেল নাই, টেস্টটা খুবই ভালো লাগছে। এখন আমরা হচ্ছে গ্রিল ডোরি ফিশটা ট্রাই করব। গ্রিল ডোরি ফিশের উপর হানি মাস্টার্ড সসটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু অনেক মজা বাচ্চাদের জন্য। কিন্তু ডোরি ফিশ অনেক ভালো, কারণ বাচ্চারা ডোরি ফিশ খুব পছন্দ করে, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার, এবং এটা গ্রিল করার ফলে এটা টেস্টটা অনেক ভালো আসছে। এখন আমরা একটু প্রনটা খেয়ে দেখি। প্রনটা আমি হাত দিয়ে ছিটছি, এটা নিয়ে আমার কই কিছু বলেন না যে কেন হাত দিয়ে ছিটছি। প্রনটা কিন্তু এখানে ফ্রাই করা হয়েছে উপরে ব্রেড ক্রাম দিয়ে। ব্রেড ক্রাম দিয়ে ফ্রাই করার ফলে একটা ব্রেড ক্রামের ফ্লেভার গেছে প্রনের ভিতরে, যার ফলে এটার টেস্টটা আরো বেশি ভালো লাগছে। সিরিয়াসলি ইটস টু গুড। মানে ফ্রেন্ডরা মিলে যে চারজন আসেন, মাত্র 1299-এ আমি মনে করব পারফেক্ট, মানে চারজন পেট পুড়ে খাওয়ার মতো একটা প্ল্যাটার। এখন আমরা হচ্ছে ফ্রাইড পমফ্রেটটা ট্রাই করব। এটা খেতে অনেক মজা, ভিতরে ম্যারিনেশনটা খুব ভালো করে হয়েছে, এবং এত সুন্দর করে স্লাইস স্লাইস করে দেওয়া, যার ফলে মশলাটা ভিতরে ঢুকেছে, এবং এটাতেও কোনো স্মেল নাই। আই জাস্ট লাভ দিস। হোল প্ল্যাটারটা অ্যামেজিং ছিল, এবং প্রতিটা স্বাদ খুবই ভালো ছিল। একটা মকটেল অর্ডার করেছিলাম, সামার মকটেল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো মকটেলটা, সো কালারফুল। এটা বিচের সামনে বসে খেতে পারলে খুবই ভালো হতো। চিন্তা করুন, বিচের সামনে বসে আছেন, এরকম সি ফুড প্ল্যাটার অ্যান্ড মকটেল, জাস্ট ওয়াও। সো লেটস ট্রাই দিস। তিন চার রকমের সিরাপ দিয়ে এটা করা, সো স্পেসিফিকলি বলা যাচ্ছে না। ওশান ব্লুয়ের যে ব্লুটার যে ফ্লেভার থাকে সেটাও পাচ্ছি, একটু লেমনের ফ্লেভার পাচ্ছি, একটু অরেঞ্জের ফ্লেভার পাচ্ছি, একটা কম্বিনেশন ফ্লেভার, এবং এটা খেতে অনেক ভালো লাগছে। সুইটের যে ব্যালেন্সটা এটা খুবই ভালো আছে, পারফেক্ট ব্যালেন্স। সো আপনারা যেহেতু যে কোনো প্ল্যাটারের সাথে কিন্তু মকটেলটা ট্রাই করতে পারেন, অনেক রিফ্রেশিং লাগবে এটা খেলে। হাঙ্গার কিলার্সে ডেজার্টগুলো কিন্তু অনেক বেশি হাই এবং পপুলার, তো এখানকার যতগুলো ডেজার্ট আছে, আমি একটা ডেজার্ট অর্ডার করেছিলাম, ব্লুবেরি চিজ কেক, এটা দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক ডিলিশিয়াস লাগছে, তো ট্রাই করে দেখি। এটা উপর দিয়ে দেখা যাচ্ছে ব্লুবেরিগুলো দেওয়া আছে, ওয়াও অ্যামেজিং। মানে একবার খাওয়ার পর থামতে ইচ্ছা করছে, মানে কথা বলা বাদ দিয়ে মনে হচ্ছে খেয়েই যায়, সত্যি এরকম মনে হচ্ছে, এত মজার খেতে। আর আপনারা শুনে অবাক হবেন, এটার প্রাইস অনলি 230 টাকা, মাত্র 230 টাকা, এত মজার একটা ডেজার্টের প্রাইস। আর আমি হচ্ছে কথা বলা বাদ দিয়ে এটা আমি কন্টিনিউসলি খেতেই থাকি। সো এত মজার মজার সি ফুডের পাশাপাশি মকটেল এবং খাবার শেষে যদি ডেজার্টটা খান, মানে সোনায় সোহাগা, মনে হবে আপনি একটা বেহেস্তি ফুড বা হ্যাভেনলি ফুড যেটাকে বলে, আমি বলবো এটা এটা সেরকম, এটাকে সেরকম এটা মেডেল পাওয়া উচিত এই ডেজার্টটা। অ্যাকচুয়ালি ইটস টু গুড, এত মজার খেতে আমি বলে বোঝাতে পারছি না। অ্যাকচুয়ালি হয়তো আপনারা ভাবছেন যে আজকে সাদিয়ার কী হয়েছে, এত বেশি পাম মারছে কেন, যে মেয়ে বেশিরভাগ সময় নেগেটিভ রিভিউ দেয়। আমার অনেক নেগেটিভ রিভিউর জন্য অনেক অনেক গ্রুপে আমার ভিডিও অ্যাপ্রুভও হয় না, বাট অ্যাকচুয়ালি আমি চিটাগাংয়ে এসে আমি তাদের খাবারগুলো দেখে এবং তাদের অতিথি পরায়ণতা দেখে আই এম রিয়েলি সো টাচড উইথ ইউ গাইস, এবং খুবই ভালো লেগেছে। এবং খাবারগুলো খেয়ে তো অ্যামেজিং, আজকের খাবারগুলো খেয়ে তো হাঙ্গার কিলার্সের খাবারগুলো তো খুবই মজা। সো আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনারা এখানে আসলে অবশ্যই এই চিজ কেকটা ট্রাই করবেন। আমি হাঙ্গার কিলার রেস্টুরেন্টে এসে অ্যাকচুয়ালি অ্যামেজড হয়ে গেছি, তাদের প্রতিটা ফুড
খুবই ভালো ছিল। আমি কোনো খাবারের ত্রুটি বের করতে পারিনি এবং প্রতিটা খাবারে যে ফিশগুলো ছিল, কালামারি ছিল, প্রন ছিল, তারপরে হচ্ছে ডোরি ফিশ ছিল, সবগুলো একদম ফ্রেশ ছিল। তো আমি হাইলি রেকমেন্ড করবো যারা চিটাগাং এ আছেন তারা তো অবশ্যই এখানে সাথে সি ফুড প্ল্যাটার ট্রাই করবে, এবং যারা ঢাকাতে আছেন, যারা ঢাকা থেকে ভিডিওটা দেখছেন, তারা যদি চিটাগাং এ বেড়াতে আসেন তাহলে আপনারাও এখানে এসে তাদের সি ফুড প্ল্যাটারগুলো ট্রাই করবেন। আমি যতগুলো খাবার খেয়েছি সবগুলো খুবই ভালো ছিল এবং সবগুলো আমি রেকমেন্ড করবো আপনাদেরকে যে আপনারা যেন এখানে এসে ট্রাই করেন। সো এই ছিল আজকে হাঙ্গার কিলার রেস্টুরেন্টের রিভিউ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সাদেহ আলি, পাশে রিং বেল বাটনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন। ইউ ক্যান অলসো ফলো মি অন মাই ফেসবুক পেজ সাদেহ আলি, ইনস্টাগ্রাম সাদেহ আলি অ্যান্ড টিকটক সাদেহ আলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে চিটাগাংয়ের আরেকটা কোন এপিসোডে। টাটা।